আফটারনুন সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল চন্দন কল্যাণী ব্লগস। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে 12টা, তাই গুড আফটারনুন বললাম আর রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম যে মামা বাড়িতে যাওয়ার কথা ছিল, তো কালকে বিকেলবেলা মানে শুক্রবার বিকেলবেলা যাইনি, আজকে শনিবার, তো আজকে যাচ্ছি, কিছু কারণের জন্য যেতে পারিনি, সেটা রাস্তায় যেতে যেতে বলবো। তো শনিবার, এখন বাজে 12টা, তো এখন বেরিয়েছি যাওয়ার জন্য। হঠাৎই সকাল থেকেও যাওয়ার কোনো ই ছিল না, তো এখন হঠাৎ অনেক ডাকাডাকি করার পরে বেরিয়েছি, তো ফাইনালি যাচ্ছি। তো কালকেই বিকেলে ঘুরে আসবো। তো চলো, ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে, আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, আর যাচ্ছি আমি, আমার বর, আমার মেয়ে আর আমার পিসি শাশুড়ির ছেলে, চারজনা যাচ্ছি। তো এখান থেকে গাড়িতে করে যাব, মোটর সাইকেলে করে যাব, বালিচকে গাড়ি দেখে তারপর ট্রেনে যাব। তো চলো, পরে আবার ফিরে আসছি কথা বলতে, আর যেতে যেতে রাস্তায় কথা হবে আর যতটা পারবো শেয়ার করব। তো চলো, পরে আবার ফিরে আসছি। তো এই দেখো, এই আকাশি কালার শাড়িটা পরেছি, আর এই যে আমার সোনামা রেডি। তো চলো এবার যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে যেতে যেতে। ট্রেন কটাই আছে? একটাই, একটাই ট্রেন আছে। তো দেখা যাক, চলো যাওয়া যাক। হ্যাঁ, বাচ্চা লক্ষ্য রাখবি, সেখানে নিয়ে নেবো, চলো না। তাকে নাক ধরে পাতাম। হ্যালো, তাহলে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি দেখে দারুণ লাগে, দারুণ দারুণ। আগের দিকে ব্যাক করো, তো বন্ধুরা এই যে দেখো, অনেকটা রাস্তায় চলে এসেছি, মাঝখানে আর ভিডিও করিনি, কারণ এতটা কষ্ট হয়ে গেছে চারজনে মিলে, মানে অসম্ভব কষ্ট হয়ে গেছে। তো এই যে দেখো, বালিচক স্টেশনে ঢুকছি, আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ, আর পুরো টিকিট কেটে সোজা প্ল্যাটফর্মে চলে এসেছি। আর রোদের জন্য না এত গরম লেগে গেছে, মানে মানুষ অপেক্ষায় জিনিসপত্র বেশি হয়ে গেছে। তো আমি এই যে দেখতেই পাচ্ছ কতগুলো হাতে জিনিস আছে, তো হাতে ধরার মতো জায়গা নেই। তো আমার বরকে বললাম একটু ভিডিও করে নিও, আর ভাই ওদের ফোন, মানে পাঁচ মাথা অনেক দিন পরে আবারও একসাথে হবো, তো ভীষণ মজা হবে। তো তারাও প্রচুর এক্সাইটেড, বলছি কখন আসবে, কত দেরি হবে, এইরকম বারে বারে ফোন করছে। তো প্রচুর আনন্দ হচ্ছে যে আবারও পাঁচ মাথা এক জায়গায় হবো, আর এই পাঁচ মাথা এক জায়গায় হলে, মানে মামা শ্বশুরের ছেলে আর আমরা এক জায়গায় হলে ভীষণই আনন্দ হয়। তো যাই হোক, কথা বলতে বলছি এই যে ট্রেন চলে এসছে, তো চলো এবার ট্রেনে উঠে পড়ি। তো বন্ধুরা এই যে ট্রেনে তো উঠে পড়েছি, এত পরিমাণ ভিড়, তো আমার বর একটা বসার জায়গা করে দিল, ওরা দাঁড়িয়ে আছে আমি বসে আছি। তো বসতে বসতে তো মেয়েকে একটা ডাবের জল খাওয়ালাম, সাথে আমি মানে আমি ট্রেনে উঠলে আমার যেটা পছন্দের খাবার থাকে, চানা মশলা না মশলা মুড়ি, তো চানা মশলা পেয়েছি তো একটু নিয়েছি। আর কিছুদিন আগে খিরাইতে এসেছিলাম, তো খিরাই স্টেশনটাও একটু শেয়ার করে দিলাম। আর সাথে দেখো এই যে, মানে একটা মানুষের সাথে দেখা হলো, এই মানুষটার সাথে দেখা হয়ে এর আশীর্বাদ নিতে মানে আমাদের সবার খুব ভালো লাগে, আমরা ইনার আশীর্বাদকে খুব মানি। তো এর আগেও আমাদের জীবনে অনেক ভালো ভালো কাজ হয়েছে ইনার কাছে একটা জিনিস নেওয়ার পরে। তো এই দেখো আশীর্বাদ করছে, সাথে আমার বরকে জিজ্ঞেস করছে যে তোর বউ কোথায়, তো ওদের কথা যেমন, তো আমার বর বলছে এই যে, তো বলছে তোর মায়ের ওর মায়ের মতো সুন্দরী হয়েছে। তো এইগুলো শুনতেও খুব ভালো লাগে, আর মন ভরে আমাদেরকে আশীর্বাদ করেছে, এটা খুব ভালো লেগেছে। তো এই দেখো এখন এই
যে মশলা মুড়ি খাবো বলে মানে স্টেশনে নেমে গেছি স্পেশাল স্টেশনে তো মশলা মুড়ি খাবো তো মশলা মুড়ি খেতে খেতে এই যে বসে আছি বসেই ছিলাম তো সেখানে একটু ভিডিও করে নিলাম চারিদিকের প্ল্যাটফর্মটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলো এখানে এবার মুড়িটা খেয়ে নি মুড়িটা খেয়ে আবার বাস ধরতে হবে তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে মেয়েকেও খাওয়াতে হবে একটা ভয় আছে যে মেয়েকে খাওয়াতে হবে সময়ের মধ্যে কিন্তু সময়ের মধ্যে হবে না তো প্রত্যেকবারের মানে প্রত্যেকদিন যেমন খাওয়াই একটা দিন হেরফের হলে কিছু করার নয় তো আমি বসে বসে আমার মেয়েকে দেখছি আর আমার বর দেখা আমার ভিডিও করছে তো চলো এবার হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব তো এবার বেরিয়ে এসে এই দেখো মেছেদা স্টেশনে যেটা সবথেকে নজরে কাড়ে নজর কাড়ে সেটা হচ্ছে এই স্টেশনে নেমেই যে চারিদিকে ফল ফল দোকানগুলো বিভিন্ন রকমের ফল তো খুবই ভালো লাগে দেখতে তো দিদার জন্য এখান থেকে একটু ফল নেব ফল নিয়ে একটা মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি নিয়ে একদম উঠে যাব কারণ আর কোথাও নামবো না আর কোথাও সেরকমভাবে মানে দোকান টোকানে ঢুকতে হবে না এই জিনিসগুলো ঝামেলাগুলো মিটিয়ে রাখলে খুব ভালো হয় তো এই যে আমার বর পেয়ারা দেখছে দিদা পেয়ারা খেতে ভালোবাসে তো পেয়ারা নেব তো এই দেখো এখানে মানে মেছেদার যে সবথেকে ভালো দোকান যেটা হয় সেটা হচ্ছে আনন্দমেলা তো আনন্দমেলাতে মিষ্টি দেখছি মিষ্টি নেব বিভিন্ন রকমের রং বেরঙের মিষ্টি আর প্রত্যেকটা মিষ্টি দেখেই মনে হচ্ছে একটু করে খেয়ে নিই তো চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার বাস ধরতে হবে চলো জলদি জলদি চলে যাই তো নামবো বাস থেকে তার আগেই মানে মেছেদা থেকে নিমতৌড়ি আসতে আমাদের বেশি একটা সময় লাগে না ওই আধ ঘন্টার বেশ কমই লাগে তো যাই হোক যে নামবো তার আগে দেখো আমার একটু হামু খেয়ে নিল তো এই দেখো এইটা হচ্ছে আমার মামা বড় মামা শ্বশুরের হোটেল খাওয়ার হোটেল নিমতৌড়ির ওপরে তো একটু ভিডিও করেছি করেই সোজা একদম চলে এসেছি বাড়িতে কারণ মেয়ে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো মেয়ের প্রচুর খিদে লেগেছিলো তার সাথে সবাই তো ওই যে মামি রান্না করেছে অনেক রকমের তিন রকমের ভাজা করেছিল তারপরে ওলকপি ভাজা তারপরে হচ্ছে শিম ভাজা আর আলু ভাজা আর হচ্ছে এঁচোড়ের তরকারি মাছের তেল ঝাল তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি সাথে মেয়েকেও খাইয়ে দিচ্ছি তো চলো খাওয়া দাওয়া তারপরে হচ্ছে সবাইকে একে একে দেখাচ্ছি তো বন্ধুরা এই মাত্র খেয়ে উঠলাম গল্প মানে খেতে খেতে মামির সাথে গল্প করতে লেগে গেছি তো চলো মামা ঘরে বাইরটা দেখাই তোমাদেরকে মানে এসেই বাড়ির মধ্যে ঢুকে গেছি এত দেরি হয়ে গেছিলো আর এত খিদে লেগে গেছিলো না আর কিছু ভালো লাগছিল না তো বেশ আনন্দ লাগছে আবারও অনেকদিন পরে আবারও সবাই একসাথে ভীষণই মজা হচ্ছে মানে সব ভাইদের সঙ্গে কথাবার্তা বুঝতেই পারছো তো চলো দিদি দিদাকে দেখাই বাইরটা দেখাই মানে চারদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো চলো তো মামি এই যে দাঁড়িয়ে আছেন বড় মামি তো মামির সাথে আমার বর গল্প করছে মামা এই দেড় বছর মতো হলো মারা গেছেন তো চলো বাইরে যাই বাইরে হচ্ছে কাঠের কাজ হচ্ছে মামা বাড়িতে বড় মামার বাড়িতে তো কাঠের প্রচুর ভালো করে এখনো পরিষ্কার হয়নি আর এই দেখো সাথে সাথে ফুচকা চলে এসছে এটা হচ্ছে মামির নাদনি বাড়ির নাদনি তো আমি খেলাম না কারণ আমি একটু আগে ভাত খেয়েছি তো আমার বর লোকসা আমাকে না পেলে বললো আমি দুটো খাবো তো আমার মেয়েও আড়ি করছে আমি বলছি না না দিও না কারণ আজকে সারাদিন পাল্টা খেয়ে খাওয়া হয়েছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় দিদা যে মানে যিনি এত ভালো যার কোনো তুলনা হয় না তো এইটা হচ্ছে দিদার নামে বাড়ি ভারতী ভবন দিদার নাম ভারতী তো এইটা হচ্ছে মামির মেজ মেয়ে তো এই দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর সাথে তোমাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখাই সেটা হচ্ছে এই বাড়ির মন্দির মন্দিরটা খুবই সুন্দর মানে এত সুন্দর মন্দির এখানে প্রত্যেকটা বাড়িতে মানে ঘর থাকুক না থাকুক মন্দিরটা খুব সুন্দর হয় তো এই দেখো মন্দিরটা এত সুন্দর প্রত্যেক বছর মামাও ছিলেন রং করাতেন মামার ছেলেরাও রং করান আর এত সুন্দর করে হাতের কাজ করা আছে দেখলেই মন ভরে যায় তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা।